গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের তৎপরতায় ধর্মনগরে আটক 7 জন বাংলাদেশি নাগরিক, যার মধ্যে রয়েছে 2 জন পুরুষ, 2 জন মহিলা সহ 3টি শিশু। পুলিশ সূত্রে জানা যায়, 2020 সালে কাজের উদ্দেশ্যে ভারতে অবৈধভাবে প্রবেশ করে ব্যাঙ্গালোরে 2টি পরিবার বসবাস করছিল বহু সময় কাল যাবত। কিন্তু পুনরায় দেশে ফিরে যাবার উদ্দেশ্যে যখন সোমবার হামসফর এক্সপ্রেস ট্রেন করে রেল যোগে ধর্মনগরে আসে, তখন রাজবাড়ি এলাকা থেকে পুলিশ আটক করে 7 জন বাংলাদেশিকে। ধৃতরা হচ্ছে কর্তা মোহাম্মদ লিটন শেখ, স্ত্রী ফাতেমা বেগম, বাড়ি বাংলাদেশ রতুদাঙ্গা এলাকায়। বাকিরা মোহাম্মদ মামুন রশিদ, তাঁর স্ত্রী আজিজা বেগম, তাদের বাড়ি বাংলাদেশ কক্সবাজারে। পুলিশ সূত্রে আরও জানা যায়, 29 জেলার কয়লা শহর হয়ে দালাল মারফত বাংলাদেশ প্রবেশের উদ্দেশ্যে নাকি তারা ধর্মনগরে নামে। পরে তারা কয়লা শহরে যাবার কথা থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে আটক করে পুলিশ। এসিতে আইসো মানে বেঙ্গালুরু এক্সপ্রেস দিয়ে আইসিল। কবে গেছিল বাংলাদেশ? আমরা গেছি 10 বছর। 10 বছর আগে বাংলাদেশ থেকে গেছিল? 16 তারিখ থেকে। আর এখন তোমরা ফিরতেছো? এখন তোমাদের কাছে কোনো ইন্ডিয়ান ডকুমেন্ট আছে? ইন্ডিয়ান ডকুমেন্ট নেই স্যার। তো 10 বছর ধরে এখানে আসো ভারতে? হ্যাঁ। কজন আসো তোমরা? আমরা এই 23 জন। হ্যাঁ, আমরা 4 জন। ইন্ডিয়া স্যার দুই ব্যাংকের কাজ করতাম। কী কাজ করতে? দুই ব্যাংকে কাঁচা। এই 7 বাংলাদেশি নাগরিককে ধর্মনগর থানার পুলিশ একটি সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে। মঙ্গলবার তাদের ধর্মনগর আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ। স্যান্দন টিভি।